রানীগঞ্জে সিয়ারসোল ইন্ডিয়ান ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে সেই প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও নানান ধরনের ব্যান্ড পার্টি, বাজনা সহ বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করা হয়। কলকাতার বিখ্যাত বাহুবলী ঢোল, নবদ্বীপ খ্যাত লেডিস ব্যান্ড পার্টি এবং বাঁকুড়া খ্যাত সিং বাজনা এবছরের বিশেষ আকর্ষণ ছিল। এদিনের এই প্রতিমা নিরঞ্জনে মহিলা পুরুষ সহ প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। অতি উৎসাহের সাথে তারা এদিনের এই প্রতিমা নিরঞ্জনে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।